নির্বাচন হবে আমরা নির্বাচন করব এতে সবার ঘুম হারাম হয়ে গেল কেন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে তার রাষ্ট্রদূতের দড়াদড়ি আমরা তো দেখেছি কারণটা কি নানা গবেষক বিশ্লেষক নানাভাবে বলেছেন টেলিভিশনে টক শো হচ্ছে আপনারাও দেখছেন পক্ষে বিপক্ষে নানা কথা নানা যুক্তি তুলে ধরছে কখনো কখনো সেগুলো কুযুক্তির মধ্যেই পড়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি দেশের মানুষকে বিশ্বাস করতে না পেরে দেশের মানুষের উপরে আস্থা ভরসা না রেখে ওই বিএনপি জামাত জোট চক্র তারা বিদেশি শক্তি মার্কিন পরাশক্তিকে হাত করে তাদের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে চায় অথবা প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে ব্যাপারটা কি হলো ১৯৭১ সালে আমাদের মহান মুক্তি সংগ্রামের সময় আমরা যারা বড় ছিলাম একটু বড় ছিলাম সেভেন এইটে ছাত্র ছিলাম আমাদের মনে আছে পরিষ্কার সেদিনও এই বাংলার মাটিতে যারা আমাদের মা বোনদেরকে অত্যাচার করেছে আমার মুরব্বী বাবা ভাই বোনকে হত্যা করেছে ৩০ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে লক্ষাধিক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে সেই সময় যারা পাকিস্তানের পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল এখানে তোমার রণতরী পাঠাও একেবারে শেষ দিকে মার্কিন সপ্তম নৌবহর তাদেরকে রক্ষা করার জন্য এসেছিল তাহলে ওই রকমই কি তাদের বংশধরেরা আবার নতুন করে ওই ৭১ সালের যারা করেছিল তাদেরই বংশধররা আবার পরাশক্তিকে আহ্বান করছে আসুন বাংলাদেশের পরিবেশটা ঘোলাটে করে দিন শেখ হাসিনা যেন বাংলাদেশের ক্ষমতায় মস্তকে থাকতে না পারে প্রিয় ভাইরা আমার মুরব্বী যারা আছেন বোনেরা যারা আছেন আজকাল কেউ রাজনীতি সম্পর্কে অসচেতন নয় প্রত্যন্ত গ্রামেও প্রতিদিন পাড়ার মোড়ে মোড়ে ৩-৪-৫টি করে চায়ের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা থাকে টেলিভিশন চলে আমার গ্রামের ভাইরা গ্রাম তো এখন ছোট ছোট শহরে পরিণত হচ্ছে শেখ হাসিনা বলেছেন আমার গ্রাম আমার শহর এবং তিনি সেটা করছেন সেই কারণে আজকে গ্রামের ওই মোড়ে মোড়ে বসে আমার ভাইয়েরা আমার মুরব্বীরা সকালে চা খেতে বিকেলে সন্ধ্যা রাত পর্যন্ত রাজনীতির আলোচনা করে এবং যে পরিমাণ রাজনীতির আলোচনা আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা ভোটাররা অংশ নেন সেই রকম কিন্তু আর কোনো দলকে সেইভাবে যুক্তি সহকারে কথা বলতে দেখা যায় না তারা জানেন না বোঝেন না পড়েন না পড়ে তো তর্ক করা যায় কিন্তু জেতা জেতা যাবে না সেই কারণে আওয়ামী লীগের আজকের এই দিনে বাংলাদেশের এই দিনে নির্বাচন আসলে যারা প্রশ্ন তোলে সংসদ নির্বাচনে যাব না কেয়ারটেকার সরকার দিতে হবে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে কোনো এক সুশীলকে সামনে রেখে তারপর নির্বাচনে যাব না হলে যাব না একদিন খালেদা জিয়া বলেছিলেন যে দেশে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ বলে কোনো কেউ নাই বলেছিলেন না তাহলে আজকে বিএনপির মির্জা ফখরুলেরা আর জয়নাল আবেদিন ফারুকেরা আর লন্ডনে বসে থেকে তারেক তারা এই কথাটা বলে কিভাবে যেখানে তার মায় বলেছিল পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ বলে কিছু থাকে না আমাদের নেতৃত্ব ঠিক কাজটি করছেন পাগল আর মূর্খকে তো শিশুকে তো রাষ্ট্র পরিচালনার নির্বাচন করার দায়িত্ব দেওয়া যায় না আমরা তো তাদের কথা শুনেই এই নির্বাচন করছি তারাই প্রশ্ন করে কেন তারা প্রশ্ন করে এই কারণেই আমরা যখন নির্বাচনের বিএনপির যে নোংরামি জিয়াউর রহমান করে গেছিল ১৯৭৮ সালে ৭৯ সালে এক